আসসালামু আলাইকুম, মানে খুব মির্দেশি ফুডে আপনার সবাই স্বাগত জানাই। আজকে আমি আপনার লাগে খুবই মজার আর একদম ভিন্ন ধরনের একটা বাজির রেসিপি শেয়ার করলাম, যেটা আমি বানাইছি লাউয়ের সিলকা দিয়া। সাধারণত লাউটা আমরা খুবই শখের, আমরা সবাই খুব শখ করে লাউটা খাই, আর যারা কখনো লাউয়ের সিলকা দিয়ে বাজিটা বানাইছে না তারা অবশ্যই এটা ট্রাই করবা, এটা খুবই একটা মজার। এখানেও আমি একটা আস্ত লাউয়ের সিলকা নিছি, যেটারে আমি ফিলার দিয়ে পিল করছি। আমি সিলকাটারে ধুইয়া এখানে প্রায় 1 কাপ পানি দিয়া বয়েল করিয়া নিলাম। বয়েল করার কারণে এটা খুবই সফট হয়। বয়েল করার পরে আমি এটারে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করছি। একটা পানো আধা কাপ সরিষার তেল নিছি, 5-6টা রসুন কুচি, একটা আস্ত লাল পেঁয়াজ, সব কিছুর খুব ভালোভাবে আমি তেলের সাথে ফ্রাই করছি। লবণটা স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ 3-4টা, আস্ত শুকনো লাল মরিচ 2টা, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ফাঁসফোড়ন 1/2 চা চামচ, সামান্য একটু মরিচের পাউডার, সব কিছু খুব ভালোভাবে মিশাইয়া আমি লাউয়ের যে সিলকাটা সিদ্ধ করে রাখছি সেটারে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশাইয়া মিডিয়াম আছে প্রায় 15-20 মিনিটের মতো ফ্রাই করছি। আপনারা এটা অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করে দেখবা, আশা রাখি সবাই খুবই ভালো পাইবা। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার লাগিয়া, আর আমার পেজটা বেশি বেশি করে লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা।